নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। কারণ সকাল সকাল বৃষ্টি নেমে গেল, তো একবার এক দাদা বলেছিলেন যে বৃষ্টি ভিডিও দেওয়ার জন্য যে একটু বেশি করে বৃষ্টি ভিডিও দেবেন। আমরা যাইতেছি, চলেন দিদি রাস্তায় যাই, রাস্তা দেখতে হয় যে বৃষ্টি ভিডিও করে নিয়েছি। দেখেন কবুতর ফুল যা বলে আর বৃষ্টির মধ্যে কথা দাদা। মিষ্টি সব তারা গেছে, স্নান করুন না ঘোড়া। আমি সাত কিনে স্নান করুন, হ্যাঁ সাই নামছো। তাহলে চকের দিকে যাই আস্তে আস্তে, আমরা একটু বৃষ্টি উপভোগ করে আসি। এ লিখন দৌড়াও, পুরো বাবা ফিস লাগে জায়গা। আর অনেক প্রত্যেক দিনই বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিটা একটু কম হয়, মানে কিছু 5 মিনিট বৃষ্টি হয় আবার চলে যায়। আর অনেকে বলছেন যে বৃষ্টির ভিডিও দিতে, যে বৃষ্টির ভিডিও একটু বেশি করে দিবেন, সেই জন্য আমি মানে বেশি করে করতেছি। কারণ বৃষ্টি আবার মানে হুট করে চলে যায়, এখন একটু কমে গেছে। কিছু কিছু সময় বৃষ্টি হয় দেখে খারাপ লাগে, একটানা ঢল বৃষ্টি হয়ে যাইত এক ঘন্টা, তাহলে ভালো লাগতো। যাইতে চাইছিলেন আর জায়গায় যাইতে পারলাম না। আর আমার যে পুকুরে জল নাই, ঘাসই বেশি, এখন বৃষ্টি চলে গেল, এখানে সিটি সিটি ফাঁপড়ি পড়তেছে বৃষ্টির। এখানে এক ফোঁটাও বৃষ্টি নাই, মাত্র 5 মিনিট বৃষ্টি হইল। তো এইভাবে বৃষ্টি হইলে কিভাবে বেশি সময় দেখামো, মানে বৃষ্টি আবার কোন সময় ওটা ঠিক নাই। বাড়ির দল নেমে এসে কালকে কপি আনছে, ফুলকপি অসময়ের ফুলকপি দুইটা আনছিল, একটা রান্না করবো আর একটা পরে রান্না করবো। তো ফুলকপির সাথে আলু দিবো আর একটা বেগুন দিবো।
দিয়া মাছ ছোট মাছ আছে ছোট মাছ দিয়া রান্না করব গোবি হলো 100 টাকা 100 টাকা কত কত জানি গো তে ও এই 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 অহন কি কইছিস রে 100 তারপরে টমেটোর মতো তো দাম ওঠে না আবার টমেটো তো বেশি খায় মানুষ আগে আছে টমেটো 100-120 টাকা থাকছে টান দে পায় মুখে নাই কে খেলা করতেছ খেলা করতেছ তুমি খেলা করতেছ বৃষ্টি নামতেছ আবার বুঝে গেছে খেলা করো বাবা এই যে বৃষ্টি গেছিল গা আবার নামলো মানে একটু পর করি বৃষ্টি নামে এত দামের কপি দুইটা একদিনে খাওয়া যাবো না একটা একটা খাই আজকে একটা খাই আবার পরে খাবো না না হ্যাঁ যাই আমার সবজি কাটা শেষ সবজি ধুয়ে নিছি আর এই যে জায়গায় এলো দেশি মাছ দেশি মাছগুলা নিছি এগুলা দিয়ে রান্না করবো আজকে লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকি
কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে রাখি। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, গরম হতে থাক, মাছগুলো ভালো করে মাছে নিই, মাছের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। হলো পাঁচ মিশালি মাছ, পাঁচ মিশালি মাছ দিয়ে সব পদের মাছ আছে জায়গায়। এটা হচ্ছে ফলি মাছ, এটা হচ্ছে শিং মাছ, তারপরে এটা হচ্ছে টাকি মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, আর এটা হচ্ছে ডেল মাছ। মাছ ভাজা হয়েছে, নামিয়ে আমার মাছ ভাজা সবগুলো শেষ, ভেজে নিছি, এখন রান্না করবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, তো এখন সবজি কেটে আসছে, সবজিগুলো দিয়ে দিব। দেখি রে ভাইসা, ধুয়ে হ্যাঁ কানে বসাল, দেখছ তুমি মিষ্টি আসলে বাবু যাবার দেয় এই ইউটিউবার বড়াইতেছে আর যাইতেছে, যখন থাকে না তখন একবারই নাই, রোদ উঠে যায় আবারে দেখেন মিষ্টি শুরু হয়ে গেছে। যাইতে চাইছিলাম এক জায়গায় বাবারে নিয়ে গাড়ি ঠিক করার জন্য, কিন্তু যাইতে পারলাম না বৃষ্টির কারণে, রেডি হয়ে বসে দিয়েছি কিন্তু বৃষ্টির কাল নামেই। সাধু কি করা দেবে তো কামে নাটছে, কল ঘরে এখন না কলে জানো না, এই আসে সিরিয়াল বেচতে বসে দেখছ, বৃষ্টি নামছে আর আস বেচতে বসে। জিরা বেটে আসছি, আমি জিরা বাটাটা দিয়ে দিই, এখন মাছগুলো দিয়ে দিই, মাছ মনে হয় বেশি দরকার তরকারিতে, চিন্তা কর এই যে বাড়ির হেন্ডে খালে জল করতে বেশি, এইটুকু চিন্তা করে আছি জল। মাছ দেওয়ার পরে একটু জাল দিয়ে নিলাম, নামে নেই হয়ে গেছে গা, আমার কাছে জিভ ব্যাপারই লাগছে, ভাত রান্ধব না, তরকারি রান্ধব খাইলে ভাত রান্ধব না, জিভ ব্যাপারে ওখানে তরকারি খেয়ে খেয়ে কপির তরকারি, তো কপির একটা গ্রাম আমার রান্না বান্না তো শেষ, কিন্তু বৃষ্টি এখনো শেষ হয় নাই, বৃষ্টি হইতেই আছে, মনে হইতেছে সারাদিন আজকে বৃষ্টি থাকবো,
মুষল ধারে বৃষ্টি হইতেছে। বৃষ্টি সারাদিন চলতে আছে, এর মাঝে কোনো বিরাম নাই। 5 মিনিট পরপর বৃষ্টি নামে, তো এই যে দেখেন ডলের অবস্থা কীরকম। তো বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও নাই, তো সেই জন্য খাওয়ার ভিডিওটা করতে পারি নাই। এখন পর্যন্ত কারেন্ট আসে নাই, কারেন্ট যে গেছে আর খবর নাই, কারেন্ট কখন আসবো তার ঠিকও নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।